বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সংহতি জানিয়েছিলেন কণ্ঠশিল্পী আলোমারা মিনু। সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্র হত্যা ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এখনো উৎকণ্ঠা কাটেনি তার। এখনো ভাবছেন সে বিজয় অর্জিত হয়েছে, তা কি ধরে রাখতে পারবে তরুণেরা? ছাত্রদের অভ্যুত্থানের পর বর্তমান পরিস্থিতি নিয়ে শিল্পী আলোমারা মিনু কথা বলেন জাগো নিউজের সঙ্গে। নতুন সরকারের কাছে তার কি প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। চারিদিক থেকে যেসব খবর পাচ্ছি তা মোটেও সুখকর নয়। নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে, আমরা সবাই শান্তি চাই, সঠিক আইন প্রয়োগ হোক, মানুষ যেন নিরাপদে থাকে সেই ব্যবস্থা করা হোক। দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে মিনু বলেন, বড় একটি চাওয়া পূরণ হয়েছে, কিন্তু যে পরিস্থিতিতে তৈরি হয়েছে সেটা ভালো হলো না। এসব ভেবে আমি মানসিকভাবে শান্তি পাচ্ছি না। আর এখন নতুন সরকার গঠিত হলো, এখন সারাক্ষণই একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছি, ভেতরে ভেতরে ভয় করছে, আসলে আমাদের ছেলেমেয়েরা পারবে তো? শুরু থেকেই এই আন্দোলনকে আপনি কিভাবে নিয়েছিলেন? এই প্রশ্নে মিনু বলেন, ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল শুরু থেকে আমি এর পক্ষে ছিলাম, তবে শিক্ষার্থীরা যা চেয়েছিল তা যদি শুরুতে মেনে নেওয়া হতো তাহলে এত প্রাণ ক্ষয় হতো না, এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতো না, একটা শান্তিপূর্ণ সমাধান হয়ে যেত, সে সঙ্গে আমরাও নিরাপদ থাকতাম। এখন দেখা যাক, ইউনূস সাহেব নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন, সবাই মিলে কিভাবে কি করবে এই চিন্তার মধ্যে আছি। বাংলাদেশের অডিও ভবনে শিল্পী আলোমারা মিনু রয়েছে বহু গান, প্লেব্যাকেও তার গান পেয়েছে শ্রোতা প্রিয়তা। তার গাওয়া সোনাদানা দামি গহনা গানটি ভীষণ জনপ্রিয় হয়েছিল, পরে এটি মাটির ফুল সিনেমায় সংযোজন করা হয়। অন্যদিকে তার কণ্ঠে দেশাত্মবোধক এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গানটি এখনও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে রেখেছে। 1987 সালে বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন আলোমারা মিনু। 1989 সালে নবম শ্রেণীতে পড়াকালে বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর থেকে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চে নিয়মিত গান পরিবেশন করেন তিনি, নিজেও সুর করেছেন বেশ কিছু গানের।